ভয়ঙ্কর দ্বন্দ্বযুদ্ধ চলছে কিছু কিছু জায়গায় দুটো বিরোধী দলে গণ্ডগোল বেঁধে গেছে, কিছু কিছু জায়গায় নিজেদের মধ্যেই গণ্ডগোল মানে বেঁধে গেছে। এ ওকে মিথ্যাবাদী বলছে, ও একে মিথ্যাবাদী বলছে, এই কিন্তু সবই মিট আপকে কেন্দ্র করে। ঠিক আছে, তো আমি মনে করছি না মিট আপটা কোনো দোষের, যার যেখানে ভালো লাগবে তার নিজস্ব চ্যানেল, ব্যক্তিগত ব্যাপার, সে সেখানে যাবেই। কাউকে আমরা আটকে রাখতে পারি না, একটা মানুষকে আমরা সাপোর্ট করি বলে তাকে আমরা আটকে রাখবো না, তুই আমার দলের, তুই কোনো জায়গায় যেতে পারবি না, এটা রং ওয়েজ। তার যদি ভালো লাগে সে যাবে, তোমার যদি ভালো লাগে তুমি যাবে, পার্সোনালি দ্বন্দ্বযুদ্ধ চলতেই থাকবে। তার জন্য যেই ইউটিউবার মিট আপ রাখবে তার তো কোনো ফল্ট পড়ে না, তাকে নিয়ে দলাই মোসরা করাও চলে না, সে তো জাস্ট একটা মিট আপ রেখেছিল। এবার কে আসবে না আসবে সেটা তো তোমাদের উপর ছেড়ে দিয়েছিল, তোমরা নিজেরা গিয়েছিলে সেইখানে গিয়ে। তো ভাই এখন এমন হয়ে গেছে, এখন মিট আপের নাম গটাপ আর সেট আপ হয়ে গেছে, মিট আপ বনাম গটাপ সেট আপ, কোনটা ধরবে তোমার ব্যাপার। তো আগেই বলেছি নাম ধরে বলবো, তো নাম ধরেই বলতে এসেছি আমাদের প্রীতিস ব্লগের প্রীতি রানী। তো যাই হোক, প্রীতি রানীকে আমি কথা বলতে পারি যে প্রীতি রানী এখন আবার নতুন করে সিট করেছেন যে উনি মিট আপ করবেন। ঠিক আছে, এর আগে উনি যে মিট আপ করেননি তা নয়, তিনি এর আগেও মিট আপ করেছেন, এর আগে উনি মিট আপ করেছেন দুবার, আর দুটোই ফ্লপ হয়ে গিয়েছিলো, কারণ রেইনি ডেজ মানে থাকে না ওই যে উপরওয়ালা যাবি দেতা দেতা ছাপের পাহাড়কে, তো ওই হুয়া জহি। এবার বৃষ্টিটাকে তো প্রীতি নিজের হাতে আটকে রাখতে পারবে না, কারণ প্রীতি এর আগে যে দুটোই ভিডিও মানে জন্য মিট আপ রেখেছিলো সেই দুটোই বৃষ্টির জন্য বানচাল হয়ে গেছিলো। একটা রেখেছিল ইকো পার্ক, আর একটা সামথিং রেখেছিলো তো ইকো পার্কের দিনকে। ও বলেছে নিজের ভিডিওতেও যে আমি ইকো পার্কের দিনকে যেদিনকে মিট আপ রেখেছিলাম সেদিনকে বৃষ্টি হয়েছিলো, তা সত্ত্বেও যেহেতু ও অ্যানাউন্স করে দিয়েছিলো যে ও মিট আপ রাখছে যদি কেউ এসে বসে থাকে, তাই ও বাধ্য হয়ে সেদিনকে ইকো পার্কে গিয়েছিলো, আর মাত্র দুজন এসেছিলো। তো যাই হোক, ওটা ফ্লপ হয়ে গিয়েছিলো, ফ্লপ মিট আপ যাকে বলে। তারপরে অ্যাকচুয়ালি মিট আপের দিকটা দেখতে গেলে আমি প্রীতির মুখ থেকে ফার্স্ট টাইম শুনেছিলাম, যখন আমি ছিল প্রীতি যেটা অনেক আগে করেছিল যে ইকো পার্কে প্রীতি যাচ্ছে, প্রীতি অ্যানাউন্স করেছিল যে আমি কিন্তু ইকো পার্কে যাচ্ছি, তোমরা কে কে আমার সাথে দেখা করবে, তো চলে আসতে পারো। তখনও প্রীতির এতটাও সাবস্ক্রাইবার ছিল না। গ্যাসের গাড়ি, আমি এখন গ্যাস দিতে বসেছি, আর গ্যাসের মানে আমাদের যে ইন্ডিয়ান গ্যাস সেটা নিয়ে চলে গেল। তো যাই হোক, তো সেখানে সেদিনকে জোর বৃষ্টি হয়েছিলো, তো বৃষ্টির জন্য সব কিছু বানচাল হয়ে গেছিলো। কিন্তু প্রীতি রানী এখন আবার মিট আপ সেট করেছে, কারণ এখন আবার দেখেছে যে সবাই মিট আপ রাখছে, এমএস ফ্যামিলি রেখেছে, এপি ব্লগস রেখেছে, মৌ নিতান্ত কিছুদিন আগে রাখলো, আর সেটা নিয়ে এখন গৃহযুদ্ধ বেঁধে গেছে, আলিঙ্গন যুদ্ধ, গৃহযুদ্ধ, দ্বন্দ্বযুদ্ধ, নানা রকম যুদ্ধ। তো ওটা তো আর গৃহযুদ্ধ না, মৌর মিট আপে মেটমাট কথা সুতপা আর গীতাদির মধ্যে একটা আলিঙ্গন যুদ্ধ বেঁধে গেছে, মানে আলিঙ্গনটা ওরা করেছিল বাট যুদ্ধটা আমরা করেছি, তো আলিঙ্গন যুদ্ধই বলা হয় ওটা। তো সামথিং ওটা গেল, ওটা রং হয়েতে চলে গিয়েছিলো। তো প্রীতি রানী ভাবছে উনিও বা কেন পিছিয়ে থাকবে, তো প্রীতি রানীও এখন মিট আপ রাখবে ঠিক করেছে। প্রীতি মিট আপ কোথায় রাখবে সেটাও বলছি, কিন্তু একটা ব্যাপার আমি বলি, প্রীতি যখন কোনো মিট আপ রাখে না, মানুষ মাইন্ডে ডেট বলো আর জায়গা বলো সেরকমভাবে সেট করতে হয় যেটাতে একটা মানুষ গিয়ে তোমার সাথে দেখা করতে পারবে। ঠিক আছে, সেটা অবশ্যই সবার সাধ্যের মধ্যে আর সবার একটা লিমিটের মধ্যে রাখা উচিত। এবার ব্যাপারটা কী হচ্ছে, তুমি মিট আপ রেখেছো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, তার মধ্যেও কোনো তুমি জায়গা সেট আপ করোনি যে এই জায়গায় বা ওই জায়গায়, কোনো রকম জায়গা তুমি বলছো না, আর ডেটটাও তুমি বলেছো বৃহস্পতিবার ছাড়া হবে না। বেশিরভাগই আমাদের ইউটিউবারদের সানডেতে ছুটি থাকে, তবুও এখন যেহেতু মিট আপগুলো একটু নানা রকম ডেটে হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে দেখতে গেলে রবিবার বৃহস্পতিবার এগুলো এখন কোনো ম্যাটার করে না। তো যাই হোক, তুমি বলেছো যে তোমার হাজব্যান্ড বৃহস্পতিবার ছাড়া ছুটি পায় না, তুমি তোমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে বলেছো যে বৃহস্পতিবার ছাড়া তুমি রাখতে পারবে না, তো বৃহস্পতিবার তুমি রাখো সেটা কোনো ব্যাপার না, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের মধ্যে তুমি কোন জায়গাটা রাখবে সেটা তুমি বলোনি, কারণ তুমি অনেক দিন আগে গেছো ভিক্টোরিয়াতে, ভেতরে কোন জায়গায় কোন পজিশন তুমি জানো না এখন, আর ভিতরে বিশাল বড় এরিয়া সেটা আমরা সবাই জানি। তো একটা কথা বলি, তুমি যখন অনেক দিন আগে ভিক্টোরিয়াতে গেছো, এখন ভেতরে কোথায় গেছি না জানোই না, তবে সেই জায়গায় মিট আপটা সেট করার কোনো কি মানে পড়ে? তুমি কি বলেছো গেটের বাইরে মিট আপটা করবে, তারপরে তুমি সবাইকে নিয়ে ভিতরে ঢুকবে, কে কোন টাইমে যাবে তার তো কোনো ঠিক নেই। তুমি একটা বললে সবাই যে একটার মধ্যেই পৌঁছতে পারবে তার কিন্তু কোনো ঠিক নেই, অনেকে হয়তো যেতে যেতে একটু দেরিও হয়ে যেতে পারে, দেখা গেলো তুমি যে কজন গেছে সে কজনকে নিয়ে ঢুকে গেলে, আর যারা অনেক দূর থেকে এসছে তোমার সাথে দেখা করবে বলে ওখানে এসে দেখলো গেটের বাইরে এসে প্রীতি বলে কেউ নেই, হাওয়া প্রীতি ভিতরে ঢুকে গিয়ে হাওয়া হয়ে গেছে, তো ভিতরে ঢুকে কোথায় খুঁজবে তোমাকে? আর একটা কথা বলি, তোমার মাইন্ডে অন্য কিছু চলছে সেটা আমি বলছি,
তুমি মিট আপটা রেখেছো গেটের বাইরে করবে আগে, তাও ডিসেম্বর মাসে পড়ে যাচ্ছে। ডিসেম্বর মাসে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কী পরিমাণে ভিড় হয় তোমার কোনো আইডিয়া আছে প্রীতি? কোনো আইডিয়া কি আছে? সেখানে তুমি মিট আপ রেখেছো, যেখানে মানে একটা ট্যুরিস্ট ভ্যাকেশন মানে একটা তৈরি হয়, ওখানে যে আবহাওয়াটা তখন পুরোপুরি চেঞ্জেবল থাকে। ডিসেম্বর আর জানুয়ারিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে প্রচুর প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। সেখানে তোমাকে কে খুঁজে বার করবে? আর তুমি গেটের বাইরে মিট আপ রাখছো, তোমাকে গেটের বাইরেও কি আদৌ রাখতে দেবে? অত লোকজন নিয়ে তুমি ওখানে যে মানে গোলযোগ একটা সৃষ্টি করবে, সৃষ্টি তো হবেই, কারণ ডিসেম্বর মাসে প্রচুর প্রচুর লোক হয়। আমি বলছি তোমার মেন মোটিভ কিন্তু মিট আপের দিকে নয়, তোমার মেন মোটিভ হচ্ছে তোমাকে তো পৃথিবীর সমস্ত লোক চেনে না, কিছু লোক গুটিকতক লোক তোমাকে চেনে। তোমার ব্যাপার হচ্ছে তুমি সবার কাছে নিজেকে তুলে ধরবে, আর সেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। তুমি এটাও ভালোভাবে জানো ডিসেম্বর মাসে প্রচুর ভিড় হয়। স্বাভাবিকভাবে তুমি যখন যাবে ওখানে, যদি তোমার জন্য 50 জন লোকও যায়, আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের বাইরে তুমি যখন দাঁড়াবে তখন 50 জন লোকও যদি তোমাকে ছেঁকে ধরে, তাহলে আদার্স যে আশেপাশে 1000 জন লোক থাকবে সবাই ভাববে না জানিয়ে কে একে এত লোক কেন ঘিরে ধরেছে। তারাও এসে তোমার সামনে এসে দাঁড়াবে, তোমার সেলফি নেবে, তোমার চ্যানেলের নাম শুনবে, আর তোমার গুণগান সবার মুখে। তো কারণ আমরা এটা জানি যে সেট আপ করতে গেলে, আবার সেট আপ বলছি, সরি মিট আপ, তো মিট আপ করতে গেলে একটা ব্যাপারই হয়, যদি মনের মধ্যেও মানে থাকে নানা রকম কিছু, তা সত্ত্বেও দেখেছি তুমি কি ভালো, এটা হয়, এটা হয়। তো ওখানেও তাই হবে, যদিও বা অনেকে শয়তানি রাক্ষসী নেকি চেকি পেতনি পুতনি সব কিছু বলেছে, সেই কমেন্টধারী মানুষগুলোই ওখানে থাকবে, কিন্তু তোমার গালে চুকি দিদি তোমার মতো এরকম আর একজনও হয় না। তো এরকম যখন বলবে তখন আরও 10টা লোক যারা তোমাকে চেনে না তারা তোমার চ্যানেলটাকে সার্চ করবে, তোমাকে সাবস্ক্রাইবও করে দেবে, তোমার সাবস্ক্রাইবার বাড়বে, তোমার ভিউজটাও বাড়বে। এটাই তো তোমার মেন মোটিভ, মোটিভ বলেছি সরি মোটিভ, স্লিপ অফ টাং। তো যাই হোক, মোটিভেশনটাকে ঠিক রেখেছো এটা ঠিক কথা, কিন্তু তোমার এই মোটিভেশনের জন্য যে আরও 10টা মানুষের কষ্ট হতে পারে বা প্রবলেম হতে পারে সেটাকে একবার চিন্তা করো, যে তুমি গেটের বাইরে থাকবে তারপর তাদের নিয়ে ঢুকবে। তাদের নিয়ে ঢোকার ব্যবস্থাটা কিন্তু সব তোমাকেই করতে হবে, প্রীতি তোমাকেই করতে হবে, তাদের রক্ষণাবেক্ষণ বলো, তাদের নিয়ে ঢোকার ব্যবস্থা সবই তোমাকে করতে হবে। আর তারপর যারা বাইরে এসে তোমাকে খুঁজবে তাদের তুমি কী করবে? তোমার তো ফোন নাম্বার নিশ্চয়ই সবার কাছে অ্যাভেলেবেল নয়, তাহলে তারা তোমাকে পাবে কী করে? ভিক্টোরিয়া মেমোরিয়ালে ডিসেম্বর মাসে কী পরিমাণে ভিড় হয় সেটা যারা যায় তারা জানে, আর বিগত 2-3 বছর ঠিকমতো খোলা ছিল না, সুতরাং এবছর যে ভিড় হবে সেটা আমরা সবাই জানি। ওখানে গিয়ে নাকানি চুবানি খাওয়ানো ছাড়া কিছুই হবে না। জায়গায় যদি তুমি সেট আপই করো, তুমি মিট আপ করবে একটা সেট করো, তাহলে মিট আপটা তুমি অন্য জায়গায় রাখার ব্যবস্থা করো, নট ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। চিন্তা নেই, আমি যাবো না, আমি যাচ্ছি না, আমি যাবো না, যারা যাবে আমি তাদের কথা বলছি। সবাই তো আর সেট আপ করতে যায় না, মুখের ভালোবাসার জন্য চোখের দেখা দেখতেও অনেক ভিউয়ার্স চলে যায়, তো তাদের দিকে তাকিয়ে বলছি। ওই ভিড়ের মধ্যে তোমাকে কোথায় খুঁজে বার করবে? ওখানে গাড়ি ঘোড়া ভিড় কে সামলাবে তাদের? তুমি এমন জায়গা সিলেক্ট করছো নর্মাল ডেজে হয় আলাদা ব্যাপার, তুমি সেট করছো একটা পুরোপুরি একটা অফ মানে ডিসেম্বর মাস, যখন যখন সব মানুষ পিকনিকে যায় ঘুরতে যায় এদিক ওদিক, ঠিক সেই সময় তুমি ঠিক করেছো। নর্মাল ডেজে হলে কোনো রকম প্রবলেম ছিল না। তো মিট আপ তোমার আবার বানচাল হবে গত 2 বারের মতো, তার থেকে তুমি এবার মিট আপটা সেট করার জন্য একটা সেরকম জায়গা বাছো যেখানে সবাই যেতে পারে, ঠিক আছে? তো এটাই তোমাকে বলা ছিল, তোমাকে কোনো খারাপ ইঙ্গিতে আমি বলিনি, খারাপ কোনো ইচ্ছেতে বলিনি, কারণ তোমার আগের বার 2 বার মানে বৃষ্টির জন্য তোমার 2 বার তুমি মিট আপ বানচাল হয়ে গেছে তোমার, তাই এইবারও যাতে বানচাল না সেটা করার জন্য দায়িত্বটা তোমার, অন্য কারণ নয়। কারণ ওখানে তোমাকে দেখতে 100 জন যদি লোক যায় সেই 100 জনের দায়িত্ব কিন্তু তোমার উপরে যাবে, কারণ তারা প্রীতিকে দেখতে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। সুতরাং এমন কোনো জায়গা, এমন কোনো প্লেস মানে জায়গা সেট করো না, ডেট ঠিক করো না, যাতে আদার্স লোকদের খুব কষ্ট হয়। এখন তুমি যেই ডেটে সেট করো না কেন সেটা ডিসেম্বর মাসেই চলে যাবে, কারণ তুমি এই সপ্তাহের মধ্যে যেতে পারছো না, তোমার হাজব্যান্ডের ছুটি নেই, তাহলে তুমি যেই সপ্তাহেই যাও না কেন ওটা ডিসেম্বর মাসেই পড়বে, আর যার না হলে জানুয়ারিতে পড়বে। তো জায়গা এমন বাছো যেখানে সবাই অ্যাভেলেবেলিভাবে যেতে পারবে, কারণ মিট আপটা এখন অনেকের কাছে একটা মানে নিজেকে দাঁড়া করানোর জায়গা হয়ে গেছে। তো সেটাই বলছি, তোমরা যদি মিট আপ রাখো সেরকম জায়গা দেখে রাখো। তবে আমি আর একবার একটা কথা বলছি, সবাই কিন্তু মিট আপে সেট আপ করতে যায় না, কারো কেউ ভালোবাসেও বেশেও যায়, আর কেউ কেউ গট আপ করতেও যায়। তো সেট আপ গট আপ মিলে যে মিট আপ, সেই মিট আপটা সেট করার দায়িত্ব প্রীতি রানী তোমার উপরে। ডেট অ্যান্ড প্লেসটা একটু ঠিক করে দাও যাতে আদার্স লোকদের কোনো কষ্ট না হয়। তোমার হয়ে কিন্তু প্রমোটটা আমি করে দিলাম, প্রীতির মিট আপ, প্রীতির মিট আপ, প্রীতির মিট আপ। চলো টাটা, খারাপ কথা বলিনি, রাগ করো না।